তানবির মূলত যে ঘর প্রদানের অনুষ্ঠান সেটি আগামীকাল অনুষ্ঠিত হবে গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী যুক্ত হবেন সারা বাংলাদেশে ষোলো হাজারের বেশি মানুষকে আগামীকাল জমির কাগজ সহ যে ঘরের চাবি সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী সেই হিসাবে কিন্তু আমরা লালমনিরহাটে এসে দেখেছি এখানে বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যে কিন্তু গৃহহীন ঘোষণা করা হয়েছে আর কয়েকটি উপজেলা আছে যা আগামীকালকে আসলে ঘোষণা করা হবে যে গৃহহীন সেই হিসাবে বলা যায় যে এখানকার যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি অনেকে এখানে বছর ধরে বসবাস করছেন আবার অনেকে নতুন উঠেছেন আর অনেকে আগামীকালকেও পাবেন সার্বিক বিষয় যেটি তারা জানাচ্ছেন সেটি হচ্ছে তাদের আসলে নিজের বলতে কোনো ঠিকানা ছিল না এখন তারা সমাজে কথা বলতে পারছে তাদের নিজের একটি ঠিকানা হয়েছে মাথা গোঝার ঠাঁই হয়েছে সন্তানদের জন্য ভবিষ্যতের একটি সম্বলও মনে করছেন তারা এছাড়া তাদের যে দৈনন্দিন জীবন সেখানের যে কাজের প্রভাব যেহেতু ঘর ভাড়া দিতে হচ্ছে না তারা এই ঊর্ধ্বগতির সময়ে কিন্তু তারা খুব স্বস্তিতে বলা যায় যে তাদের জীবনটি পার করতে পারছে আর এখানে অনেক জায়গা আছে আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে সামনের যে জায়গা লোকগুলো খোলামেলা জায়গাগুলো প্রত্যেকেই কিন্তু এখানে যার যার ঘরের সামনে বেশ কিছু ফলের চাষ থেকে শুরু করে বিভিন্ন ফল গাছ ফুল গাছ এছাড়া বিভিন্ন শাক সবজির চাষ কিন্তু এখানে করছে এতে করে তাদের যে দৈনন্দিন চাহিদা সেটি কিন্তু এখানে পূর্ণ হচ্ছে সেই হিসাবে বলা যায় যে কি এখানকার যারা বাসিন্দারা আছেন তারা তাদের এই ঘর পাওয়ার পর তাদের জীবনমান যেমন উন্নয়ন করতে পেরেছে তারা তাদের ভবিষ্যতের নিশ্চয়তা কিন্তু এই আশ্রয়ন প্রকল্পের ঘরের মাধ্যমেই পেয়েছে এই ছিল আসলে লালমনিরহাট থেকে সর্বশেষ আকাশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার